আসসালামু ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো ভিউয়ার্স, এইটাই আমাদের ঈদ মোবারক, কারণ ঈদ মোবারকের কোনো ভিডিও আমরা করতে পারিনি, কারণ অনেক অনেক ব্যস্ত ছিলাম, অনেক অনেক ঝামেলা ছিল। আর এর মধ্যে অনেক অনেক মানে আমাদের ভিউয়ার্স যারা, যাদেরকে আমি কলিজা টুকরা বলি, তো তারা অনেকে আমাকে লিখেছেন যে কি আপু আপনি ঈদ আসেন নাই কেন, ভিডিও দেন নাই কেন, মানে আপনারা আমাদেরকে মিস করেছেন। এটাতে আমরা ফিল করতে পেরেছি যে না, আপনাদের হয়তো হৃদয় ছুঁতে পেরেছি, যার কারণে আপনারা আমাদেরকে মিস করেছেন। তো আমি ঈদের তিন চার দিন পুরা লাপাত্তা ছিলাম, বলতে গেলে ঈদের কুরবানির তো জানেন সবাইকে গোশত বিতরণ করা, তারপর এগুলো ভাগ বাটোয়ারা করা, এগুলো বসে বসে কাটা, এগুলো অনেক মানে দায়িত্বের ব্যাপার, তো সেগুলো করেছি। তারপরের দিন আবার বেড়াতে গিয়েছি, তারপরের দিন ননদের ঘরে দাওয়াত ছিল, সেগুলো মানে খেয়েছি। আর এবার শরীরটা বেশি খারাপ থাকার কারণে কিন্তু মানে ভিডিওগুলো যে ধারণ করা সেগুলোর কাজগুলো কিন্তু আসলে ওইভাবে করতে পারিনি। তো যাই হোক, ব্লগ আকারে দিতে পারিনি। তো কি হয়েছে, কি কি করেছি, সেগুলো পরে ভিডিওতে বলবো। তো আজকে কিন্তু একটা স্পেশাল অকেশনে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে মানহার বাবার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। তো আমি সবসময় আমার যে জন্মদিনে যে সেলিব্রেশন গুলো থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে তিনজনের সেলিব্রেশন, এরপর আমরা সবাই মিলে কি কি করছি সেটা আপনাদেরকে জানাবো। তো এটা হুটহাট একটা প্ল্যান, তো বেশি কিছু করি নাই যে কেকটা কিন্তু হ্যাপি বার্থডে টু বাকি বিল্লা। তো বাবুকে দিয়ে বাবুর কেক আনিয়েছি, মানে মানহার বাবাকে দিয়ে মানহার বাবার বার্থডে কেকটা আনিয়েছি। তো টুকটাক আয়োজন আছে, আয়োজন হচ্ছে আমরা হালিমা রান্না করেছি, পরিবারের সবাই মিলে খাবো। আর হচ্ছে কি করছি, নান করেছি, আর হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস হবে, কেক হবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা আমাদের যে বার্থডে বয় মানহার বাবার একটু শুনি যে উনি কি বলতে চায়। হ্যাঁ বলো বলো। তো সবাইকে ঈদ মুবারক। আসলে ঈদ চলে গেছে, তারপরও আমরা কিন্তু ঈদের যে প্রোগ্রাম গুলো ছিল, তো আসলে ওইভাবে সময় করে উঠতে পারি না, তো যেহেতু আসতে পারি না সেহেতু, তো সময় হলো চলে আসলাম। আর বিশেষ করে আমার বার্থডে, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আগস্ট মাসের 8 তারিখে, আর সালটা আমি হাইডি থাকুক, তো যাই হোক, আসলে এগুলা কোনো, আমি বারবারই আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে বলি আপনাদেরকে যে আসলে এগুলা আপনাদের সামনে আসার একটা ইস্যু, আর কিছু না। তো যাই হোক, আমাদেরকে অনেক অনেকেই, আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন, ভিউয়ার্স আছেন, আসলে সবাই অনেক ভালোবাসেন, তো এইভাবেই আমাদের কে সবসময় ভালোবেসে যাবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো আসলে বার্থডে উপলক্ষেই আপনাদের সামনে আসা, তো আসলে ওরকম ভাবে কিছু উদযাপন করা না, এটা তো শুধু আপনাদের সাথে একটু দেখা করা এই আর কি। তো আমাদের সাথে দোয়া করবেন, আমাদের জন্য, আমাদের সাথে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা যেন এই কেকটাকে সুন্দরভাবে কতল করতে পারি। তো কতল এখন করব না, কতল পরিবারের সবাই মিলে করব, এখন জাস্ট সাইড থেকে একটু বার্থডে বয়কে উইশ করে নেই। না, আগে বার্থডে বয়কে। এই তো হ্যাপি বার্থডে। তো যাই হোক, আমরা তো হ্যাপি বার্থডে করে ফেললাম, এখন সবার ওখানে যাবো, ফাতিনদের ঘরে যাবো, আমার ননদের ঘরে যাবো, সবাই মিলে কেক কাটবো। আর এই কেকটা হচ্ছে টেস্টি ট্রিটের, আমরা কিন্তু কোন ব্র্যান্ডিং করতেছি না, খুবই মজা লাগে। 50-50 এই কেকটা অনেক মজা, এটা অর্ধেক হচ্ছে ওভালিন, অর্ধেক হচ্ছে ভ্যানিলা, খুবই ইয়ামি একটা কেক, আপনারাও খেতে পারেন। তো আমি কিন্তু ব্র্যান্ডিং করছি না, আবারও বলছি, খুব মজা, সেজন্য বললাম। তো যাই হোক, আমরা বিদায় নিব না, আমরা পরবর্তী যে আয়োজনটা আছে সেটা আপনারা দেখতে পারবেন। তো আমি এতটুকু বলতে চাচ্ছিলাম যে মানহার বাবা কিন্তু আসলে এরকম আয়োজন করতে দিতে চায় না, কিন্তু আমার কথা হচ্ছে আমি প্রত্যেকটা সময়কে এনজয়েবল করব, সেটা হাসি ঠাট্টার মাঝে হোক বা কোনো আয়োজনের মাধ্যমে হোক, মানে সিম্পল টাইমটাকে আমি চাই যে একটু গর্জিয়াস করে তুলতে, কারণ আমি যখন বুড়া হয়ে যাবো, দাঁতগুলো যখন পড়ে যাবে, আর যদি যদি হায়াতে বেঁচে যায়, মরে গেলতে গেলাম, যেন উনি আমাকে মিস করে যে আমার বেগম থাকলে আজকে আমার জন্মদিন করতো, আমার বেগম থাকলে এটা করতো, আমার বেগম থাকলে। তো সেই জন্য আমি চাই যে ভালো মোমেন্ট গুলো ধরে রাখতে। মানে আমি, তোমার কেমন লাগতেছে বাবা জন্মদিন? বাবা আমার জন্মদিন গুলো তো তোমার জন্মদিন না? আচ্ছা তাহলে আমরা পরের আয়োজন আপনাদেরকে দেখাই, ওকে? আপাতত টাটা। তো এখন আমরা কেক কাটবো। কার বার্থডে কে কেক কাটে? এই দে তো ভালো, এই ভিডিও দিছো, আমরা এখন জন্মদিন করব, আমরা জন্মদিন করি, খাওয়া দাও। আচ্ছা খাও,
বাণিজ্য মেলা কুচি কুচি নাকি এটা হবে কুচি কুচি এই যে তোমার এই যে এখান থেকে সাবো আমি আচ্ছা খাও বাচ্চারা কি করছে সেটা দেখবো এই যে নান হালিম সবকিছু প্লেটিং করা হচ্ছে তো সবার প্লেটে প্লেটে বাড়া হচ্ছে কেক অলমোস্ট আমরা খেয়ে ফেলেছি তো এখন দেখি পরে কি হবে আমি কিন্তু খুব এনজয় করছি আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল সবাই দিন এই যে ফাতিম ফাতিম আচ্ছা তোমরা খাও হ্যাঁ পাতা এই যে সালাদের প্লেট কই এই সালাদটা সবার প্লেটে প্লেটে দিয়ে দাও তাহলে হ্যাঁ তো ভিউয়ার্স এই ছিল আপনাদের ভাইয়ার জন্মদিনে আমার ছোট্ট আয়োজন তো ভিউয়ার্স আমি আপনাদের ভাইয়ার গুণের কথা যতটা বলবো ততটাই কম কারণ সে আমার জন্য বহুত 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 করেছে একটা হাজবেন্ডের চেয়েও বেশি একটা ফ্রেন্ডের চেয়েও বেশি মানে না বললেও আপনাদের ভাইয়া অনেক কিছু বুঝতে পারে বা সব কিছু মানে সব দিক থেকেই সে খুবই খুবই ভালো একজন মানুষ আর কি বলবো মানে হাজবেন্ড হিসেবে বলেন বন্ধু হিসেবে বলেন তার মতো মানুষ আমি আমার হোল লাইফে দেখি নাই আর যেটা বলবো সেটা হচ্ছে আমি যখন ওনার সংসারে আসি বা ওনার সাথে যখন আমার ম্যারিড লাইফটা শুরু হয় আমি মাত্র স্কুল পাশ করি তো তখন থেকে সে আমাকে যেভাবে প্যাম্পার করে আজকে আজকে আমার যে এজ সে এজটাতে মানে ওনার সাথে আমার প্রায় 10 বছরের সংসার তো এই 10 বছরে উনি সবসময় একটা বেবির সাথে যেরকম ট্রিট করা হয় ছোট বাবুর সাথে যেরকম ট্রিট করা হয় ঠিক সে আমার সাথে ওইভাবে বিহেভিয়ার করেছে তো কোনো সময় আমার মনে কষ্ট দেয়নি বা কোনো সময় রাগ করলে সে এসে নিজ থেকে মানিয়েছে আমি রাগ করলে সে আমাকে নিজ থেকে এসে মানিয়েছে তো যে আমার লাইফটাকে এত সুন্দর করেছে এতটা পরিপূর্ণ করে তুলেছে আমাকে তার জন্মদিনের একটা দিনকে আমি স্পেশাল করবো না সেটা তো হতেই পারে না যে আমাকে এতটা দিয়েছে সে তো আমার কাছ থেকে কিছু না কিছু পায় তো সবসময় আমি এই 10 বছরে অন্তত জন্মদিনের দিনগুলোতে চেষ্টা করেছি যে ওনার ডেটাকে স্পেশাল করার জন্য সেটা যেভাবে হোক আমি চেষ্টা করেছি তার মনটাকে ভালো করার জন্য তার প্রিয় খাবার রান্না করে বা যাই হোক এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে কিন্তু সত্যি আমি অনেক ভাগ্যবতী যে মানহার বাবার মতো একজন হাজবেন্ড আমি আমার লাইফে পেয়েছি সে সবসময় খুবই কেয়ারিং ছিল এখনও কেয়ারিং আছে ইনশাল্লাহ আগামীতে এরকম থাকবে তো ওনার সাথে কাটানো 10টা বছর আমার লাইফের সবচেয়ে বেস্ট টাইম তো আমি আমার সত্যি কথা বলতে গেলে আনম্যারিড লাইফে আমি এতটা ফ্রিডম ছিল না আমার তো ওনার লাইফে আসার পর আমার যথেষ্ট ফ্রিডম আর আমিও সেই ফ্রিডমটাকে রেসপেক্ট করি তো আমি সত্যি মানহার বাবার কাছে কৃতজ্ঞ আর মানহার বাবার জন্মদিনে আজকে বলবো শুভ জন্মদিন প্রিয় আর বলবো যে তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার লাইফে এসে আমার লাইফটাকে পরিপূর্ণ করে দিয়েছো শুভ জন্মদিন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ